মনোবিক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক, এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477-99515 এই নম্বরে। ঈদের সকালে আবারও ভয়াবহ দুর্ঘটনা। এবার দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। নিউ জলপাইগুড়ি স্টেশন ছেড়ে যাওয়ার পরপরই নিজবাড়ি এবং রাঙাপানি স্টেশনের মাঝেই ঘটে দুর্ঘটনা। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অনেকের। আপনার আনন্দে আমাদের উদযাপন, বিয়ে হোক বা পার্টি, বহরমপুরে এবার লাক্সারি ব্যাংকোয়েট হল অ্যাট গোল্ডেন রিট্রিট। জেলায় একমাত্র পিলারলেস ব্যাংকোয়েট, আছে স্পা সালন ক্লাব মেম্বারশিপের সুযোগও। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। ঈদের সকালে দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে ধাক্কা মারে মালগাড়ি। জানা গিয়েছে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে সোমবার সকালে নির্ধারিত সময়ে রওনা দিয়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। নিজবাড়ি রাঙাপানি স্টেশনের মাঝে দুর্ঘটনা ঘটে। পিছন দিক থেকে একটি মালগাড়ি এসে ওই ট্রেনে ধাক্কা মারে বলে খবর। সংঘর্ষের তীব্রতা এতটাই, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছন দিক থেকে পরপর বেশ কয়েকটি কামরা লাইনচ্যুত হয়ে পড়ে। এই দুর্ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে বলে খবর। উদ্ধার কাজে নামানো হয়েছে সেনাবাহিনীকেও। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে রেলের উচ্চপদস্থ আধিকারিকেরা। এই দুর্ঘটনায় ফিরল প্রায় বছরখানিক আগে ঘটে যাওয়া করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার স্মৃতি। 2023 সালের 2রা জুন রাতে দুর্ঘটনা ঘটেছিল করমণ্ডল এক্সপ্রেসের। সেবারও মালগাড়ির সাথে ট্রেনের দুর্ঘটনা ঘটেছিল।